হ্যালো, আমার নাম কায়সার। আমি বাঙালি ব্লগার। আমি লেক ফরেস্ট মন্টগোমেরি ভিলেজ ইউএসএ থেকে বলছি। এখানে বাঙালি একটা দোকান আছে হালাল, নাম দেখেন ভিলেজ বাজার হালাল মিট অ্যান্ড এথনিক গ্রসারি। এখন আমি দোকানের ভিতরে যাচ্ছি। দোকানের ভিতরে ঢুকছি যে আইসক্রিমের, এখানে বিভিন্ন ধরনের আইসক্রিম পাওয়া যায়, কোল্ড স্টোরেজ, শরবত, জুস সব কিছু পাওয়া যায় এখানে, পরোটা, রুটি, তারপরে নান, বিভিন্ন ধরনের নান আছে, সব পাওয়া যায় এখানে, ফ্রোজেন রুটি আছে, পরোটা আছে। নিউ কানাডা বিভিন্ন জায়গার থেকে আসে। আলাদিনের মিষ্টিও দেখেন আছে, রসমালাই আছে, সব কিছু আছে, দেশি পরোটা, ভিন্ন ভিন্ন ধরনের পরোটা আছে। আবার নান দেখা যাচ্ছে, সিঙ্গারা, সামোসা, পাঞ্জাবি বিফ সামোসা, চিকেন সামোসা, পাঞ্জাবি সমোসা, সব কিছু আছে এখানে। এখানে আপনার চিকেন আছে, মাছ আছে, সব কিছু ফ্রোজেন করা আছে। এখানে আপনি দেখেন আলাদিনের আলাদিনের সেমাই, লাচ্ছা সামাই, বাংলাদেশ থেকে এরা আনে, বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে বিভিন্ন এজেন্সির মাধ্যমে, বিভিন্ন দেশ, নিডো আছে, তারপরে চিরা, ডাল, ইন্ডিয়ান কোম্পানি আছে, এরা কিছু আয়না এখানে সাপ্লাই দেয়, ডাল আছে, বিভিন্ন ধরনের আচার আছে। এখানে আপনি মাংসর সেকশনে আসলাম, এখানে মাংস, মাংসতে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে উই হ্যাভ অর্গ্যানিক চিকেন, টার্কি, হালাল মাংস, কিমা, তারপরে বিফ, সব কিছু আছে। নিচে মেশিনারি দেখাচ্ছেন, বড় বড় রেফ্রিজারেটর আছে, এখানে সব এরা হালাল জিনিস পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের মশলা আছে, বিভিন্ন ধরনের মশলা দেখা যাচ্ছে। এখানে চাউল আছে, বিভিন্ন ধরনের চাউল আছে দেখা যাচ্ছে, চাউল। মশলা দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের, বিভিন্ন ধরনের আচার আছে, ঘি আছে, বিভিন্ন ধরনের বাংলাদেশ থেকে আসে, ইন্ডিয়ান আছে, আচার আছে, টমেটো সস আছে, এই যে বিভিন্ন ধরনের আচার প্যাক করা আছে, রুআফসা আছে, ম্যাগি নুডলস, সব কিছু যেগুলি বাংলাদেশে পাওয়া যায় সব কিছু এখানে আছে। দাম হয়তো একটু সামান্য বাংলাদেশ থেকে বেশি, কিন্তু সব কিছুই পাওয়া যায়, এটাই খুব ভালো। টক লেবু সব কিছু আছে এখানে, এখানে হাঁসও দেখা যাচ্ছে, হাঁসও আছে, বিরাট বড় বড় মাছ দেখা যাচ্ছে, ফ্রোজেন, বার্মার থেকে আসে, বাংলাদেশ থেকে আসে, রুই মাছ, ইলিশ মাছ, সব কিছু এখানে পাওয়া যায়। রুই মাছ দেখেন কত কেজি এখানে, বিরাট বিরাট রুই মাছ
এরা এখানে সব কিছু কেটে টেটে সব কিছু দেয়, বিক্রি করে। অনেক কাস্টমার আসে, ওরা বিভিন্ন দেশের, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ থেকে বিভিন্ন কাস্টমার আসে। এখানে জায়নামাজ আছে, ব্ল্যাঙ্কেট আছে, কম্বল আছে, তারপরে বিভিন্ন ধরনের মাছ দেখা যাচ্ছে। এখানে সব ধরনের টুস, মুড়ির মাওয়া, বিভিন্ন ধরনের টুস আছে, বিভিন্ন কোম্পানির আছে। বাদাম দেখতেছেন, পিনাট, আলমন্ড, ক্যাশু, কিশমিশ, মুড়ি, সব ধরনের আপনি পাবে জিনিসপত্র। চার পাতা, রেড লেবেল, বাসন, বাটি, বালটি, বালটির জন্য ট্রে আছে, সব কিছু আছে। ধন্যবাদ, কভারেজটা শেষ করলাম। লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, ধন্যবাদ। এখানে হালাল পাচ্ছে, বিভিন্ন দেশের লোক আসে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো লাগলো।